সেদিন আমাদেরকে ছেড়ে দেবে। এই কথা বলো ঠিক কিনা? কোন ভাই পাশে থাকবে না, বাবাও পাশে থাকবে না, মাও থাকবে না, আত্মীয় স্বজন কেউ থাকবে না। তোমাকে তোমার এলাকার কবরস্থান অথবা তোমার জন্য সিলেক্ট করা কোন একটা কবরস্থানে তোমাকে ঢুকিয়ে দেওয়া হবে। তুমি কি জানো তোমার সাথে প্রথম কে কথা বলবে? ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই ইহিয়াউল উলুমিদ্দিন কিতাবের মধ্যে লিখছেন যে কবরে যাওয়ার পরে প্রত্যেক ব্যক্তির সাথে প্রথম কথা বলবে তার কবর। কথা বলেন ঠিক কিনা? কবর কথা বলবে, কবরের সাউন্ড বের হবে, কবরের জবান খুলে যাবে। কবর বলে, এই তুই নাকি সে যে আমার উপরে হাঁটার সময় খুব পাওয়ার নিয়ে হেঁটেছিলি, খুব ভাব নিয়ে হেঁটেছিলি, আমার উপরে হাঁটার সময় তোর বাহুবলের কারণে তোর এলাকার মানুষ তোকে ভয় পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? বলেন, তোর টাকার গরমের কারণে তুই গাড়ি থেকে নামতে পারিস নাই, তোর প্রোগ্রামের মধ্যে গরিব দুঃখীদের কোনো স্থান ছিল না। তুই কি সে ব্যক্তি যে ডাক্তার হওয়ার পরে রোগীদের কাছ থেকে কসাইয়ের মতো টাকা নিয়েছিলি? কথা জোরে বলেন ঠিক কিনা? জিজ্ঞেস করবে তুই কি সেই ইঞ্জিনিয়ার যে আমার উপরে হাঁটার সময় টাকার লোভে রডের বদলে বাঁশ দিয়েছিলি? ঠিক কিনা? বলেন না। তুই কি সেই ব্যারিস্টার যে পয়সাওয়ালার টাকাকে গরিবের পক্ষে রায় দেশ নাই? কথা কন ঠিক কিনা? তুই কি সেই মাওলানা যে কোরআন সুন্নাহ স্টাডি করার পরেও আমার নবীর প্রেম কি জিনিস বুঝতে পারোস নাই? কথা বলেন ঠিক কিনা? হাত তুলে, হাত তুলে ঠিক কিনা বলো, আরো জোরে ঠিক কিনা? তোর মাথায় যুগ পাগড়ি, তোর গায়ে জুব্বা, আদা কাবা, তুই তো নবীকে চিনস নাই, তুই তো নবীকে চিনস নাই রে। কে বলবে কে? আরে বলেন কে? তুই কি সেই এম এ পাস ছেলে যে মায়ের সাথে চোখ বড় করে কথা বলতি? তুই কি সেই বিয়ে পাস ছেলে যে বাবাকে কামলা মনে করতি? বাবা বৃদ্ধ হয়ে যাওয়ার পরে বাবাকে বলতি, তুমি কি জানো, তুমি কি বুঝো, আমরা আধুনিক যুগের ছেলে, তুমি তো বুড়া হয়ে গেছো, তোমার বিল নাই, এই বেটা তুই এখন কবরে আসোস কবরে ঠিক কিনা? কথা কথা ঠিক কিনা? বলেন, কবর বলবে এখন বল, তোর বাবাকে যে বেয়াদবি করেছস বাবার সাথে, মায়ের সাথে কুস্তাগি করেছো, তোকে কি আমার নবী বলে নাই? কোরআন কি তোকে শোনাই নাই? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শয়তান, তোকে কি শরাব পান করতে নবী নিষেধ করে নাই? বলে না, বলে না, করে নাই, করে নাই। তোকে কি তোদের এলাকার খতিবে মুকাররম জুমার নামাজে মানা করে নাই মাদক দ্রব্য টাচ না করতে? তুই কি সেই ব্যক্তি যে লাখে 10,000 নিয়েছস? এই কথা কো, কথা কো ঠিক কি না? লাখে কত? আমার তো বুক কাঁপতেছে ভাই। নাউজুবিল্লাহ বলো, তোমরা যে এখনো এই এলাকা ধ্বংস হয়ে যায় নাই, এখনো আল্লাহর গজব পড়ে এলাকার জমিনে দেবে যায় নাই, এখনো শুকরিয়া করো। লাখে 10,000 না, লাখে 40,000 না, লাখে 60 টাকাও যদি সাইর আনাও যদি কেউ খেয়েছো, মনে করবে তুমি তোমার মায়ের সাথে জেনা করার গুনাহ করতেছো। কথা বলেন ঠিক কিনা? হাত ধরে বলো ঠিক কিনা বলো। খবরদার, খবরদার, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। ওই কবরের কথা স্মরণ করো, কবরের কথা স্মরণ কর। লাখে 10,000, 10,000, 20,000, 20,000, 40,000, 50,000 খাইয়া খাইয়া যে বিল্ডিংটা বানাচ্ছ, তুমি যখন সেই বিল্ডিং থেকে কবরে ঢুকে যাবে, সেই ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে কবরে ঢুকে যাবে, তুমি যখন কবরে চলে যাবে, ওই কবর কিন্তু তোমাকে জিজ্ঞেস করবে, এই জবাব দে ঠিক কিনা, ঠিক কিনা? ও বাবা, যেই সন্তানের জন্য লাখে 40,000 টাকা নিচ্ছ, যে স্ত্রীর জন্য লাখে 10,000 টাকা নিচ্ছ, যে দুনিয়ার জন্য নিচ্ছ, সবাই কবরের উপরে দাঁড়িয়ে থাকবে, ওই কবরের ভিতরে কেউ যাবে না, কিন্তু তোমার ব্যাপারে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাই শরহ সুদুরের মধ্যে লিখে দিচ্ছেন, লাইউসাল্লাতু আলাইহি 99 তিন্নিনান, ওই ব্যক্তি যে কাফের, যে ফাজের,
কুকুর যে বেনামাজি তার কবরের মধ্যে 99টা সাপ। ছেড়ে দেওয়া হবে, এক একটা সাপের সাতটা থেকে নয়টা করে মাথা থাকবে, প্রত্যেকটা সাপের সাতটা থেকে নয়টা ফনা থাকবে। এই একটা সাপের একটা মাথা থেকে যদি একটু নিঃশ্বাস এই পৃথিবীতে ফেলে, খোদার কসম হাদিস অনুযায়ী পৃথিবীতে আর কোনোদিন গাছ জন্মাবে না। এই পৃথিবীর সাগরের পানি শুকিয়ে যাবে, এই পৃথিবীর পাহাড়গুলো ধূলিসাৎ হয়ে ধুলার মতো উঠতে থাকবে। এরকম সাপ কবরে লেলিয়ে দেওয়া হবে, কবরে ছেড়ে দেওয়া হবে, ছেড়ে দেওয়া হবে। কিয়ামত পর্যন্ত সেই সাপ তোমাকে কামড়াতে থাকবে, কামড়াতে থাকবে। তুমি একটু কবরের পারে গিয়ে দেখো না, তুমি রাত্রেবেলা একটু কবরের পারে গিয়ে জিজ্ঞেস করিও তোমার দাদাকে, দাদা যান, দাদা যান, বাতি কি আছে ভিতরে, দাদা যান, দরজা আছে একটু খুলে বের হন না, নানা যান, জানালা খুলে একটু তাকান না, না কোনো সাউন্ড তুমি পাবে না, কোনো সাউন্ড তুমি পাবে না। তোমাকে যখন ওই কবরের পারে যাওয়ার জন্য তোমার নিঃশ্বাসটা যখন বের হয়ে যাবে, বিশ্বাস করো তুমি যার জন্য সুদ কাটছো সেও তোমাকে আর নাম ধরে ডাকবে না, সে বলবে লাশ লাশ। তোমাকে বেডরুমে আর ঢুকাবে না, তোমাকে ঘরের সিঁড়ির গোড়ায় ফেলে রাখবে, ঘরের আগিনায় উঠানে ফেলে রাখবে, ময়লা কাপড় দিয়ে ঢেকে রাখবে। ইভেন তোমার ছেলে তোমার দাফন কাফন পর্যন্ত করতে চাইবে না, হুজুর ডেকে আনবে, হুজুর আমার বাবা মারা গেছে, একটু কিছু করেন। কোনো মতে দু তিন দিন পর তোমার ছেলে তোমার রেখে যাওয়ার সম্পদ নিয়ে ভাগাভাগি করবে, তোমার ছেলে তোমার জন্য কি করবে? তুমি তো তাকে সুদ খেয়ে খেয়ে মানুষ করেছো, ঠিক কিনা কথা বলেন, ঠিক কিনা? সুদের টাকা দিয়ে যে ছেলেকে তুমি মানুষ করেছো, তোমার কি মনে হয় সেই ছেলে তোমার কবরের পারে যাবে? মনে হয় আম গাছ থেকে কি তাল ধরবে, তাল গাছ থেকে বেল ধরবে? তুমি কি জানো না রসুল আজম আব্দুল কাদের জিলানির বাবার কথা, যে বলি বলে দিয়েছেন মকুল্লু ওয়ালিইন আলা কদমিন ওয়া ইন্নী আলা কদমিন নবী বদরিল কামালি, আমি আব্দুল কাদেরের কদম সমস্ত ওলির কাদের উপরে, আমার কাদের উপরে আছে আমার নবীর কদম। সে আব্দুল কাদের জিলানি কোন পেট থেকে এসেছে, তার বাবাটা কে? আসলে একটু গবেষণা কি কখনো করেছো তোমরা? একটু খেয়াল করো, একটা ছোট্ট আপেল খেয়েছে না জেনে না বুঝে, এটা খাওয়া জায়েজ, তারপরও আল্লাহর ভয়ে বলে কিয়ামতের মাঠে তো আর আপেল ফেরত দেওয়ার সুযোগ পাব না, 12 বছর গোলামি করেছে। কয় বছর? 12 বছর। কয় বছর? 12 বছর। আজকে তুমি সুদ খাচ্ছ, তুমি দোকানের কাস্টমারকে মিথ্যা বলে বলে কাপড় বিক্রি করতেছো, ওজনে কম দিচ্ছ, চড়ামুড়ি কিনতে গিয়ে 5.5টা খেয়ে ফেলতেছো, আঙ্গুর কিনতে গিয়ে একটা গালে দিয়ে ফেলতেছো, খেজুর কিনতে গিয়ে একটা খেয়ে ফেলতেছো, কত বাকি দোকানে তোমার থেকে টাকা পাবে? অলরেডি দোকানদার সহ মারা গেছে, তোমার কোনো খবর নাই। আজকে তুমি হারাম খেয়ে খেয়ে যে সন্তানগুলো বড় করতেছো, কালকে সেই সন্তান তোমাকে লাঠি মেরে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে, কথা বলেন ঠিক? আরো জোরে বলেন ঠিক কিনা? তুমি যদি হালাল খেয়ে হালাল রুজি দিয়ে